শক্তির আরাধনায় মাতোয়ারা গোটা বাংলা, আসানসোলের শবনপুরে দেবী কল্যাণেশ্বরীর মাহাত্ম্য সর্বজন বিদিত। কয়েকশো বছর ধরে নিয়ম নিষ্ঠার সঙ্গে এখানে হয়ে আসছে পুজো। পুরুলিয়ার কাশীপুরের রাজা কল্যাণী প্রসাদের মন্দির ঘিরে আছে নানা ধরনের জনশ্রুতি। দেবী কল্যাণেশ্বরী আসানসোল ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় প্রাচীন কালীপীঠ। কয়েকশো বছরের প্রাচীন মন্দির ঘিরে রয়েছে নানা গল্প। দু নম্বর জাতীয় সড়কের ধারে শবনপুর এলাকায় কল্যাণেশ্বরীর প্রাচীন মন্দির, তার কিছুটা দূরেই বর্তমান মন্দির। কথিত আছে, প্রাচীন মন্দির যেখানে সেখানেই রাজা কল্যাণী প্রসাদ মা কল্যাণেশ্বরীকে রেখেছিলেন, আর নিয়ে যেতে পারেননি। সেই শবনপুরেই তৈরি হয় শ্যামারূপার মন্দির, কাশীপুরের রাজা কল্যাণী প্রসাদের নামে, যা পরবর্তীকালে কল্যাণেশ্বরী হয়ে যায়। সেই সময় দাদুকে স্বপ্ন দিয়ে আমি এলাম তোর এখানে। দাদুর সঙ্গে আমার যে পূর্বাপুরুষ ছিলেন দেবনাথ দেহরিয়া, ওইখানে আছেন আপনার, ওদের সঙ্গে মায়ের পুরো কথা হইতো এবং সব বলা বলি করে এসছে। কালীপুজোর রাতে চলে মায়ের পুজো, প্রচুর ভক্ত সমাগম হয়, আর এই চালনাদহ ঘাটে জ্বালানো হয় মোমবাতি প্রদীপ। মাকে দেখতে এসেছি, ঘুরতেও এসেছি, পুজোটা দিলাম। মন্দির ঘিরে রয়েছে নানা গল্প, যার টানে কার্তিক অমাবস্যার রাতে আসেন পুণ্যার্থীরা। পশ্চিম বর্ধমান থেকে ব্রজ ব্যানার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা।